এটা আমাদের দুইজনকে যতটা এফেক্ট করতেছে তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতেছে, কারণ এখানে আমাদের ফ্যামিলির ইমোশনও আছে আর আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে এফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, মানুষ আমাকে গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেসব ভিডিও মানে হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি এক সেকেন্ডের জন্য তামিমার মানে তামিমা থেকে কখনো আলাদা হইনি, কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও একটা যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি কী বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনেই শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা যে যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।